হ্যালো ইউটিউব ভাষী, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম উত্তর চট্টগ্রামের অন্যতম বড় একটি ড্রাগন ফলের বাগান। তো চলেন ভিডিও শুরু করা যাক। তার আগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। ড্রাগন একটি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ এবং এই ফলটি ফাইবার সমৃদ্ধ, যা কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতেও ভূমিকা পালন করে। বাংলাদেশে সর্বপ্রথম 2007 সালে থাইল্যান্ড, ফ্লোরিডা ও ভিয়েতনাম থেকে এই ফলের বিভিন্ন জাত আনা হয়। বাজারে এখন বড় বড় সাইজের ড্রাগন ফল পাওয়া যায়, তবে এর বেশিরভাগই টনিক দেয়া থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আজ আমরা বেড়াতে এলাম উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি ও মানিকছড়ি উপজেলার মাঝামাঝি বড়ডলু নামক এলাকার একটি অন্যতম বড় ড্রাগন ফলের বাগানে। বর্তমানে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, জায়গাটির নাম নাসির এগ্রো জোন। এর স্বত্বাধিকারীর নাম মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি ফটিকছড়ি উপজেলার উত্তর হাইতচকিয়া গ্রামের অধিবাসী। নাসির এগ্রোজোনের মোট 100 কানে জমিতে আম, কমলা, ড্রাগন, রামবুটান, সফেদা, পেয়ারা সহ আরও অনেক প্রজাতির ফলের গাছ রয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় বাগান হল ড্রাগন ফলের। এখানে প্রায় 12,000-এরও বেশি ড্রাগনের গাছ রয়েছে এবং নতুন করে আরও 50 কানে জমিতে ড্রাগন ফলের চাষ শুরু হয়েছে। বর্তমানে এই ড্রাগন বাগানটির বয়স প্রায় 4 বছর। নাসির এগ্রোজোনের স্বত্বাধিকারী মোহাম্মদ নাসির উদ্দিন স্থানীয় এক অনলাইন নিউজ পোর্টালে জানান যে এ বাগান থেকে প্রথম বছরেই তার ড্রাগন বিক্রি হয় প্রায় 27 লক্ষ টাকা। তিনি এবছর ড্রাগন বিক্রয়ের লক্ষ্যমাত্রা আশা করছেন 70 লক্ষ টাকারও বেশি। বর্তমানে এলাকার তরুণ বেকার উদ্যোক্তাদের কাছে তিনি একজন রোল মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এই বাগানে 60 থেকে 70 জন লোকের কর্মসংস্থান হয়েছে। বাগানে সেচ ব্যবস্থার জন্য রয়েছে সৌরবিদ্যুৎ চালিত মোটর, যা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই পুরো বাগানেই পানি দেওয়া সম্ভব। স্বত্বাধিকারী মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, বর্তমান তরুণ উদ্যোক্তারা যদি একটু ধৈর্য আর পরিশ্রম করেন এবং এই ধরনের চাষাবাদে আগ্রহী হন, তবে অনেক মানুষের যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমনি নিজের অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হবে। এই বাগানে খুব অল্প দামে ড্রাগন সহ অন্যান্য ফল বিক্রি করা হয়। পাশাপাশি এখান হতে বিভিন্ন ফলের চারা ও কলম সংগ্রহ করতে পারবেন। নাসির এগ্রোজোনের লোকেশন এবং এর কেয়ারটেকারের মোবাইল নম্বর আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিখে দিব। এই সুন্দর বাগানটিতে সময় করে একদিন পরিবার সহ ঘুরে আসুন আর মন ভরে উপভোগ করুন এই বাগানটির সৌন্দর্য। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সকলকে ধন্যবাদ।